আগে রাস্তা পরে ভোট, রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের ডাক চাঁদপাড়ায়। বেহাল রাস্তা, চলাচলের অযোগ্য, সমস্যায় পড়ছেন সকলে, বারবার জানিয়ে মেলেনি সুরাহা। প্রতিবাদে এদিন বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া মধ্যপাড়ায়। স্থানীয়দের দাবি, প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর চাঁদপাড়ায় প্রথম রাস্তা এটি, চাঁদপাড়া ঠাকুরনগরের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিদ্যালয়, লাইব্রেরি, এমনকি রেশনের দোকান ও বাজারঘাট যাওয়ার একটি মাত্র রাস্তা এটি। রাস্তার বেহাল দশার কারণে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যাতায়াত করতে অসুবিধে হয়। শুধু তাই নয়, বর্ষাকালে হাঁটু সমান জল জমে যায় এই রাস্তায়, যার ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই যাতায়াতের ক্ষেত্রে বেশ খানিকটা অসুবিধে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। প্রতিবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও রাস্তা ঠিক হয়নি, যার কারণে তারা এক প্রকার বাধ্য হয়ে আজ বিক্ষোভে সামিল হয়েছেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, পূর্ব পাকিস্তান থেকে 1947 সালে 14 আগস্ট দেশভাগ হয়ে যাওয়ার পর 48 সালের এই পাড়ার অধিবাসীরা অধিকাংশ চলে আসে। ঢাকুরিয়া সবচেয়ে পুরনো, বৈষ্ণব, শিক্ষিত, চাকুরিজীবী মানুষের বাস, শান্তিপ্রিয় একটা পাড়া হচ্ছে আমাদের 177 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া। দীর্ঘদিন ধরে, আজ থেকে প্রায় 15 বছর আগেই এই রাস্তাটার একবার ওই যে ঝামা ব্যাটস দিয়ে যা কাজ হয়েছিল, কিন্তু রাস্তাটার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিকটা হচ্ছে হলো কি, ঢাকুরিয়ার মধ্যে প্রথম রেকর্ডেড রাস্তা চলে গেল সোজা একটা আমাদের প্রাইমারি স্কুল, ঢাকুরিয়া ভারতী বিদ্যাপীঠ। এই ডান দিক দিয়ে গেল ঢাকুরিয়া হাইস্কুল রোড, পাশে পোস্ট অফিস, পল্লীবান্ধব সমাজ মিলন সম্মেলনী, রেশন দোকান, একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ যে রাস্তাটা, দুটো স্কুলের সংযোগকারী রাস্তা, পোস্ট অফিসের রাস্তা, পল্লীবান্ধবের রাস্তা, রেশন দোকানের রাস্তা, কোনো উন্নয়ন বলে কিছু নেই, কিন্তু শুনছি সব উন্নয়ন নাকি সব কিছু হচ্ছে। পঞ্চায়েতের কাছে বললাম, মৌখিকভাবে এই দেখছি দেখছি, কাগজ জমা দেওয়া হলো প্রধানের কাছে, সভাপতির কাছে জানানো হয়েছে, বিডিওর কাছে জানানো হয়েছে, কোনো ক্ষেত্রেই আমাদের এই পাড়ার এই রাস্তাগুলো কোনো মতেই কোনো সময় সংস্কারের কাজে কেউ একটু লিপ্ত হলো না। এর জন্য আমরা নিরুপায় হয়ে গেছি যে আমরা পঞ্চায়েত ভোট বয়কট করব, যে আগে রাস্তা পরে ভোট, রাস্তা নেই ভোট নেই। দীর্ঘ 15 বছর আগে এই রাস্তাটি ঠিক করা হলেও বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে প্রধানত স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, লাইব্রেরি যাতায়াত করা হয়। এই বিষয়ে তিনি আরো বলেন, এটাই হচ্ছে মেন বিক্ষোভ। আর যেহেতু রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে প্রাইমারি স্কুল, একদিকে বয়েজ স্কুল, আর একদিকে রেশন দোকান, তারপর হচ্ছে পল্লীবান্ধব লাইব্রেরি, প্লাস হচ্ছে পোস্ট অফিস, হ্যাঁ, সেই রাস্তার সংযোগস্থলে একটা রাস্তা, এটা দীর্ঘদিন ধরে কোনো কাজই হচ্ছে না। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। জেলা পরিষদের বর্তমান যে সভাপতি, এই জেলা পরিষদের সদস্য, সে বিডি অফিসে আমাকে বলেছিল, বিনয় তোমাদের ওই রাস্তাটা করে দিলাম আজ থেকে 4 বছর আগে, আমরা জানি হবে। আর এইভাবে মানে যখন অ্যাকচুয়ালি আমরা প্রধানকে বলছি কিংবা সভাপতিকে বলছি, বিডিওকে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে, হ্যাঁ, আদৌ লাস্টে আমরা নিরুপায় হয়ে কিন্তু এই আজকে ভোট বয়কটের মতো মানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমরা নিলাম। গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা প্রবীর কুমার রায়। এই বিষয়ে তিনি বলেন, অঞ্চল বা চাঁদপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের, তো আজ এতদিন রাস্তা হয়নি, এটা স্বাভাবিক ক্ষোভ। আর এই ক্ষোভটা যে শুধুমাত্র চাঁদপাড়া অঞ্চল বা ঢাকুরিয়া কেন্দ্রিক তা নয়, এটা বিভিন্ন জায়গায়, আমি বনগাঁ লোকসভার ক্ষেত্রে বলছি, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম রাস্তা অনেক বাকি রয়েছে, জল পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা বাকি রয়েছে। তো এটার একটা এলাকার ক্ষোভ, মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, এটা স্বাভাবিক, কারণ বাংলার মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েতে ক্ষমতা এনেছিলেন কাটমানি খাওয়ার জন্য না,
দুর্নীতিতে জড়িয়ে রাখবার জন্য নয়, কিন্তু বাংলার মানুষ বা পঞ্চায়েত যে এলাকা বা পঞ্চায়েত এলাকায় কোনো কাজ হয়নি, তৃণমূল নেতাদের সম্পত্তির পরিমাণ শুধুমাত্র বেড়েছে। শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বা পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন হয়তো মানুষের কাছে যাচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত এই পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েতের যারা দায়িত্ব আছেন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এরা শুধু কাটমানি নিতেই ব্যস্ত ছিল। শুধুমাত্র এখানকার যারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছে, কুকুর চুরি হয়েছে তৃণমূল কংগ্রেস আমলে এই পঞ্চায়েত স্তরে বা পঞ্চায়েত ক্ষেত্রে। তো এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। বিক্ষোভে সামিল হয়ে গ্রামবাসীরা জানান, আগে রাস্তা তারপর ভোট, রাস্তা ঠিক না হলে এবার তারা ভোট দিতে যাবেন না। রাস্তা সারাইয়ের দাবি গ্রামবাসীদের নৈতিক দাবি বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস। তিনি জানান, এই রাস্তা তৈরির জন্য তালিকায় নাম দেওয়া রয়েছে, আগামী অর্থবর্ষে এই রাস্তার সংস্কার করা হবে। না, ওদের যন্ত্রণার সাথে আমরা একমত, ওদের দাবি দীর্ঘদিন এবং আমরা যথারীতি সচেষ্ট আছি। রাস্তা দেওয়া ছিল, কিন্তু প্রবলেমটা হলো আগে আমরা এই রাস্তাগুলো সব বিএডিবি ফান্ডে করতাম, বর্ডার এলাকা ডেভেলপমেন্ট যে ফান্ড, কিন্তু বিগত চার বছর ধরে এই ফান্ড আর আসছে না, আর ফান্ড আসলেও রাস্তার কাজ আর হচ্ছে না, যার ফলে আমরা নতুন প্রক্রিয়ার মধ্যে দেওয়া আছে। আমরা আশা করছি আগামী অর্থবছরের যে টাকা সেই টাকাতে 14 ফিনান্সে বা অন্য কোনো ইয়েতে বা 15 ফিনান্সে আমরা করতে পারব। কিছুটা আমরা এদিকের অংশটা করে দিয়েছি, সেটা পাড়ায় সমাধানে ছিল, সদ্য কমপ্লিট হলো। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি যে নতুন টাকা ঢুকবে সেই টাকাও আমাদের যদি এসে যায় তাহলে আমরা খুব সত্যি সত্য কাজটা করে দেওয়ার চেষ্টায় থাকলাম। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ রাধারানী মজুমদার জানান, আমি এই গ্রামের বাসিন্দা, আমার বাড়ির সামনে দিয়ে এই রাস্তা চলে গেছে, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খুবই খারাপ, আমার ঘরে অসুস্থ শাশুড়ি, রাস্তার বেহাল দশার কারণে আমরা রাস্তায় চলাফেরা পর্যন্ত করতে পারি না। আমার শাশুড়ি একজন স্ট্রোক পেশেন্ট, উনি এই রাস্তা দিয়ে একটু হাঁটার জন্য বলেছে ডাক্তাররা, হাঁটতে পারে না পর্যন্ত, হোঁচটকে দুবার পড়ে গেছে এই রাস্তাটা। আর এই আসা যাওয়া ছোট ছোট বাচ্চাদের তো আমরা দেখি আমাদের স্কুলে, আমরা এই স্কুলেই বড় হয়েছি, এই স্কুলে পড়াশুনো করেছি, আজ কত 60-70 বছর হয়ে গেছে, আমাদের চুল পেকে যাচ্ছে, তাহলে বুঝে দেখুন এখন পর্যন্ত এই রাস্তাটা ঠিক হয়নি। আর বর্ষাকালের কথা আমি কি বলবো, এই ঠাকুরনগরের রাস্তায় যেটা একদম আমাদের প্রাথমিক আর কি স্বাস্থ্যকেন্দ্র, সবসময় এই রাস্তা দিয়ে ভ্যানে হোক সাইকেলে হোক মানে নিয়ে যাওয়া যায় না। আর স্কুলে তো বাচ্চাদের কথা আমি বলার কথাই না, এমন অবস্থা হয়ে যায় সে রাস্তায় যেতেই স্কুলে যেতেই পারে না, আর সাইকেল থেকে 2-3 বার আমাদের সামনেই পড়ে যায়, আমার চোখে নিজের চোখে দেখা, কোনো মানে কোনো আমরা অনেকবার সব মানে ইয়ে করেছি, তারপরে না পেরে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যে আমরা আমরা তাহলে ভোট দেব না। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া। শিমুলতলার মোড় যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে, তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।